হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি একটা ওয়েবসাইটে রয়েছি, এখান থেকে খবর কিন্তু প্রচারিত হয়েছিল। তথাপি একটা খবর এসছে যে আরআরবির তরফ থেকে সেখানে ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা, অর্থাৎ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে জোন রয়েছে সেখান থেকে তোমার হচ্ছে ফার্মাসি নিয়োগ করা হচ্ছে। এই খবর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই কি করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখানে যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB will publish the notifications for pharmacist exam 2023 very shortly on its authorized websites. So তারপর কি বলা হয়েছে যে eligible candidate for the examinations can apply for the exam only online on the main website of the Railway Recruitment Board. Next, furthermore, candidates should have passed the 12th class and also 12th class examinations with 12 examinations with the science stream and its equivalent with ডিপ্লোমা ইন ফার্মাসি, অর্থাৎ ডি ফার্মা কিন্তু প্রত্যেকেরই থাকতে হবে এবং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশনস। অ্যাডিশনালি হি অর সি মাস্ট হ্যাভ রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট, কনসিডার হ্যাভ টু পাস দ্য রিটিন এক্সামিনেশনস অ্যান্ড ফাইবার টেস্ট ফর দ্য সিলেকশনস। হাউএভার দ্য ফাইনাল সিলেকশন উইল বি মেড after the medical fitness test and will be carried out after the written test and fiber test. এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই ডি ফার্মা থাকতে হবে, তারপর তোমাদের হচ্ছে এক্সামিনেশন হবে এবং ফাইনাল টেস্ট যেটা হবে সেটা ফাইনাল তোমার হচ্ছে টেস্ট যেটা হবে সেটা অবশ্যই রিটিন টেস্ট এবং ফাইবার হওয়ার পরে তার পরবর্তী ক্ষেত্রে এখানে মেডিকেল ফিটনেস টেস্ট একটা রয়েছে। Consequently, aspirants who wish to become the pharmacist can take part in RRB medical paramedical recruitment. In order to score good marks, the recruitment test candidate should start their examination preparation as soon as possible. অর্থাৎ তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এটা তোমার হচ্ছে মেনলি তোমার কয়েকদিন পর, মোটামুটি ধরে রাখো মার্চ মাস নাগাদ কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই খবরটি এসছে। এটা হচ্ছে আরআরবি প্যারামেডিক্যাল এক্সাম 2023 আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পরিচালনা করবে। এটা ন্যাশনাল লেভেল এক্সামিনেশন হবে এবং এক্সাম যেটা হবে বসানো তো মেনলি ফ্রিকোয়েন্সি অ্যানুয়াল হয়ে থাকে এবং মোড অফ এক্সামিনেশন CBT বা অনলাইন হতে পারে। এক্সামিনেশন ডিউরেশন তোমার হচ্ছে যেটা থাকবে 1 hour 30 minutes, 1.5 ঘন্টা। MCQ টাইপের কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন এবং যেটার 100টা অর্থাৎ 100 মার্কের নাম্বার থাকবে সেখানে 100 এবং আরআরবির তরফ থেকে এটা ভালো একটা ইনিশিয়েটিভ। তোমাদের উইদিন মার্চ মাসের মধ্যে কিন্তু এক্সামটা হতে চলেছে ফার্মাসি নিয়োগ, কারণ আরআরবি যে বিভিন্ন জোন রয়েছে সেখানে অলরেডি খবরটা কিন্তু বিভিন্ন যে জোনে সেখানে কিন্তু খবর তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কত পরিমাণ ফার্মাসি এই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং এটা সেন্ট্রালে অর্থাৎ স্টেটের সেন্ট্রালে মেন যে জায়গা রয়েছে সেখানে পাঠাতে হবে, তারপরে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা স্টার্ট হবে। আমি অলরেডি তোমাদের জানিয়ে দিলাম এই কারণে, কারণ আগাম তোমরা প্রিপারেশন এখন থেকে নিতে শুরু করবে এবং তোমাদের স্যালারি যেটা থাকবে তোমার বেসিক্যালি প্রায় 29,200 থেকে, এটা ডি ফার্মার ক্ষেত্রে অর্থাৎ 29,200 প্রায় তোমার 30,000-এর কাছাকাছি। এর সঙ্গে আরও কিছু অ্যালাউন্সেন্স অবশ্যই থাকবে। আর এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এই পরীক্ষা যেটা রিটিন এক্সামিনেশন নেওয়া হবে এতে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে ক্যারি করবে কিন্তু তার সাথে নেগেটিভ মার্কিং থাকবে অবশ্যই। এবং আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা কিছুদিন পর এখান থেকে খবরটা পাবে, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে কিন্তু খবরটা কিছুদিন পর তোমরা পেয়ে যাবে। এবার রেলওয়ে ফার্মাসিস্ট এক্সাম মেনলি তোমার হচ্ছে মার্চ মাস করে তোমাদের হচ্ছে এটা প্রকাশিত হবে। এখনও বলছি এটা প্রকাশিত হয়নি কিন্তু খবরটা প্রচারিত হয়েছে, তাই তোমাদের আগাম জানিয়ে রাখছি। প্রচারিত হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। 1 মাস আর বাকিও নেই, দিন 15-20 পর এটা হয়তো সম্ভবত প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগাম জানিয়ে রাখলাম। এবং অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সেটা পরে জানানো হবে এবং আরআরবি এক্সাম শিডিউল যেটা মেনলি তোমার জুলাই মাসে রাখা হবে, রেজাল্ট তোমাদের আগস্ট মাসে বেরোতে পারে। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যারা আরআরবি ফার্মাসিস্ট এক্সামে বসতে চাইছো। এক্ষেত্রে কোয়ালিফিকেশনটা তোমরা একটু দেখে নাও। এলিজিবিলিটি এখানে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফার্মাসিস্ট এক্সাম are laid down to below by the official authority of RRB. অবশ্যই RRB ওয়েবসাইটে পেয়ে যাবে, তবু আমরা তোমাদের জানিয়ে রাখছি যে ক্যান্ডিডেট শুড হ্যাভ কোয়ালিফাইড 10+2 with science background or its equivalent with diploma in pharmacy from a recognized institutions, and she or he must be registered as a pharmacist. Then আরেকটা তোমার হচ্ছে চাওয়া হয়েছে কি he or she, এখানে or রয়েছে, he or she should hold a bachelor degree in pharmacy, অর্থাৎ B Pharma করা থাকলেও you are eligible for the post from the recognized institutions or equivalent, or candidate must have registered as a pharmacist. Only Indian nationals can be participate in the RRB pharmacist recruitment process 2023. এক্ষেত্রে তোমাদের কিছুটা পরিমাণ ছাড়ও দেওয়া রয়েছে, কারণ OBC NCL 3 ইয়ার্স এবং তোমার SC ST 5 ইয়ার্স এই যেরকম ভাবে তোমাদের ছাড় দেওয়া থাকে সেইভাবে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। এবং এখানে বলা হয়েছে কি আর তোমার রেলওয়ে ফার্মাসিস্ট এক্সাম 2023 অ্যাপ্লিকেশন ফর্ম গো টু দ্য মেন ওয়েবসাইট, তোমাকে যেতে হবে সেখানে গিয়ে, এবং তারপরে গিয়ে সেখানে কিন্তু বাকি যে ডকুমেন্টসগুলি রয়েছে সেখানে তোমাকে ধীরে ধীরে আপলোড করতে হবে। বিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফুলফিলিং বাই দ্য প্রোভাইডিং দ্য নেসেসারি ডিটেলস লাইক দ্য অ্যাপ্লিকেশনস নেম, প্যারেন্টস নেম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কমিউনিকেশন ডিটেল এক্সেট্রা, অ্যাটাচ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস লাইক ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 সার্টিফিকেট, category certificate, etc. Also upload the recent site passport photo and according to the given size. এক্ষেত্রে এবং অ্যাপ্লিকেশন ফিজ যেটা রাখা হবে সেটা এখনো পর্যন্ত ডিসিশন করা হয়নি, তবে বিভিন্ন জায়গা থেকে খবর যেটা প্রচারিত হচ্ছে যে সেটা তোমার 400-500 মধ্যে মেবি রাখা হতে পারে। এটা ডিপেন্ড করছে যে বোর্ড কিভাবে যখন রিক্রুটমেন্ট প্রসিডিওরটা স্টার্ট হবে তখন কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হবে। তোমাদের সিলেবাসটা বেশি গুরুত্বপূর্ণ, সিলেবাসটা একবার জানিয়ে দিচ্ছি যে জেনারেল নলেজ, তারপর হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, তারপর তোমাদের প্রফেশনাল এবিলিটিস, তোমার জিকে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, এগুলো সবই থাকবে। মোড অফ তোমার হচ্ছে এক্সামিনেশন যেটা সিবিটি অনলাইন হতে পারে বা কম্পিউটার বেস হতে পারে, এবং কোশ্চেন টাইপ অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপ, ডিউরেশনস যে একটু আগেই বললাম যে 1 ঘন্টা 30 মিনিটের মতন তোমাদের এক্সাম হতে পারে, টোটাল নাম্বার অফ কোশ্চেন 100 থাকতে পারে, এবং এক্ষেত্রে তোমার হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা বোর্ডের তরফ থেকে রাখা হতে পারে সেটা হচ্ছে জেনারেল EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40%, OBC বা SC ক্ষেত্রে 30, SC ক্ষেত্রে 25 মেবি হতে পারে, বা পরবর্তী খেলে এটা কিন্তু তখন আরও জানিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে তোমাদের সাবজেক্ট যেগুলো রয়েছে একটু আগে তোমাদের জানিয়ে রাখলাম যে কি কি সাবজেক্ট হতে পারে। এই হচ্ছে সাবজেক্ট যেগুলো হচ্ছে মেনলি তোমার হচ্ছে ফার্মাসির যে সাবজেক্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে GK, তারপর হচ্ছে রিজনিং, অ্যাপটিটিউড, এই অবধি তোমাদের হচ্ছে মোটামুটি একটা আমরা খবরটা দিয়ে রাখলাম। এবং তোমাদের স্যালারি মোটামুটি যেটা ডিপেন্ড করবে এটা অ্যাপ্রক্সিমেট বোর্ডের তরফ থেকে তখনই জানানো হবে, কিন্তু এখন আপাতত ওই 30,000-এর কাছাকাছি ধরে রাখতে পারো তোমরা, তার পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর এবং টোটাল হচ্ছে RRB তরফ থেকে জানানো। এটা জাস্ট কিছুদিন ওয়েট করে যাও তোমরা, মার্চ মাসে তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে চলেছে, এখন থেকেই তার কিন্তু প্রিপারেশন নাও। আগাম জানিয়ে রাখলাম যারা চ্যানেল ফলো করছো তাদের উদ্দেশ্যে যে RRB ফার্মাসি নিয়োগ কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে RRBতে, তাই আগাম খবরটা তোমাদের দিয়ে রাখলাম। এবং শুধুমাত্র RRB তোমার মোটামুটি প্যারামেডিক্যাল, শুধু ফার্মাসি নয়, প্যারামেডিক্যাল স্টাফ অনেক নিয়োগ করা হবে RRBতে মার্চ মাস নাগাদ, তাই আগাম তোমাদের খবরটা দিয়ে রাখছি। অবশ্যই তোমরা তার জন্য প্রিপারেশন নেবে, আপ টু দ্য মার্ক প্রিপারেশন নেবে। পরবর্তী ক্ষেত্রে আমাদের চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে, এবং চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এবং তোমরা ডাইরেক্ট কোশ্চেনও করতে পারবে। অর্থাৎ তোমরা টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে সেটা ক্লিক করে যোগদান করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে যখন এটা আপডেট আসবে তখন আমরা আরও ডিটেলস আকারে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকে তোমাদের শুধুমাত্র ধারণা বা নলেজ দেওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম। এটা মার্চ মাসে বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই, তাই এখন থেকে তার প্রিপারেশন কিন্তু নিতে শুরু করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।